ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করব রেফারেন্স ফ্রেম বা নির্দেশ তন্ত্র নিয়ে। তো রেফারেন্স ফ্রেম আলোচনা করার আগে আমরা একটু গোড়ার কথাটা জেনে নেব। তো আমাদের প্রথমে জানতে হবে যে স্থিতি এবং গতি কি, হোয়াট ইজ রেস্ট অ্যান্ড মোশন। রেস্ট অ্যান্ড মোশন, কোন অবস্থাটাকে আমরা বলবো স্থিতি এবং কোন অবস্থাটাকে আমরা বলবো গতি, বা স্থিতিশীল বা গতিশীল বস্তু বলতে আমরা কি বুঝি। যাই হোক, আমরা মোটামুটি যা জানি বলবো যে কোনো বস্তু যদি পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন না করে তখন আমরা তাকে বলবো স্থিতিশীল বস্তু, বা তার অবস্থাটাকে বলবো স্থিতি। আর যদি আমরা দেখি যে পারিপার্শ্বিকের সাপেক্ষে সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তু যদি স্থান পরিবর্তন করে তখন তাকে আমরা বলবো গতিশীল বস্তু, বা তার অবস্থাকে আমরা বলবো গতি। তো এবার দুটো বিষয় ভাব মানে বলার, একটা হচ্ছে আমরা বলছি সময়ের সঙ্গে সঙ্গে, তারপরে সময় অতিবাহিত হলে বস্তুর স্থান পরিবর্তন না হলে তাকে আমরা বলবো স্থির বস্তু, আর সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন হলে তখন তাকে আমরা বলবো গতিশীল বস্তু। এখানে আরেকটা বিষয় যেটা লক্ষ্য করার, আমরা বলছি পারিপার্শ্বিকের সাপেক্ষে, কার সাপেক্ষে? আমরা যেখানে দেখছি যে এই ঘর বাড়ি বিদ্যালয় রাস্তাঘাট সব কিছু স্থির রয়েছে, আমরা আমরা কোথা থেকে দেখছি, কার সাপেক্ষে দেখছি? আমরা কিন্তু পৃথিবীতে দাঁড়িয়েই দেখছি, পৃথিবীর সাপেক্ষে বলছি। তো গতিশীল বস্তুর ক্ষেত্রে ঠিক তাই, যে একটা রাস্তার উপর দিয়ে বাস চলে গেল, আমরা রাস্তায় দাঁড়িয়ে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা দেখছি সে বলেছে। এই জন্য আমরা পারিপার্শ্বিকের সাপেক্ষে ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমরা যে ঘর বাড়ি বিদ্যালয় রাস্তাঘাট সব কিছুকে স্থির দেখছি পৃথিবীতে রয়েছে বলে, আমরা যদি পৃথিবীর বাইরে যদি আমরা দেখি তখন পৃথিবী ঘুরছে, পৃথিবীর সাথে সাথে এগুলোকেও গতিশীল মানা হবে। আমরা যদি দেখি যে একটা চলন্ত ট্রেনের মধ্যে রয়েছি, চলন্ত ট্রেনের মধ্যে আমার পাশের যে ভদ্রলোকটা রয়েছে তাকে আমরা বসে রয়েছি স্থির দেখছি, সেই ভদ্রলোক যদি ট্রেনে উঠে বাথরুমের দিকে যায় তখন আমরা দেখছি গতিশীল, ট্রেনের মধ্যে থেকে ট্রেনের সাপেক্ষে সে গতিশীল। কিন্তু ট্রেনের মধ্যে আমি বসে রয়েছি বা আমার পাশে যে লোকটা বসে রয়েছে, রাস্তা থেকে যদি কোনো লোক দেখে সে আমাদের কি দেখবে? সে আমাদের দেখছে গতিশীল। তাহলে যে লোকটাকে আমি স্থিতিশীল দেখছি ট্রেন থেকে, ট্রেনের বাইরে প্ল্যাটফর্মে মানে পৃথিবীর সাপেক্ষে অন্য লোক, সে কি দেখছে? গতিশীল দেখছে। আবার যদি বলি যে আমরা একটা ট্রেনে যাচ্ছি, পাশে আর একটা ট্রেন সমবেগে যাচ্ছে, তাহলে আমি কি দেখবো? পাশের ট্রেনটাকে স্থির দেখব। আমি যদি দেখি যে আমার ট্রেনের থেকে পাশের ট্রেনটা বেশি গতিবেগে যাচ্ছে, তাহলে তখন আমার মনে হবে আমি স্থির বলে সেই ট্রেনটা বেশি গতিবেগে যাচ্ছে, বা তার গতিবেগ কম হলে তখন মনে হবে সে পিছিয়ে যাচ্ছে আমার তুলনায়। মানে যেটা আমরা বলতে চাইছি, এটাকে বস্তুর গতি বা স্থিতি আলোচনা করতে গেলে যেটা আমাদের দরকার, যে বস্তুটাকে আমরা কোথায় রাখবো, কোথা থেকে আমরা দেখব তার গতি এবং স্থিতিটা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা তাহলে আমরা বললাম যে একটা মানে বস্তুর গতি বা স্থিতি বলতে গেলে অন্য কোনো একটা বস্তুর প্রয়োজন হচ্ছে, যার যেমন আমরা বলেছি যে ট্রেনের মধ্যে ওই ব্যক্তির গতিকে আমরা তাহলে ট্রেনের সাপেক্ষে দেখছি, ট্রেনের বাইরে গেলে পৃথিবীর সাপেক্ষে দেখছি। তো সব ক্ষেত্রেই মানে আমরা বিশেষ করে যখন দেখছি যে তাহলে যদি যদি বলবো না এমন একটা জায়গায় দেখবো, আমরা পৃথিবীতে দেখছি, পৃথিবীতে দাঁড়িয়ে পৃথিবীর বাইরে গিয়ে দেখছি, তাহলে আমাদের যেটা দরকার হচ্ছে যে একটা বস্তুর গতি আলোচনা করতে গেলে বা তার স্থিতি নিয়ে আলোচনা করতে গেলে একটা অন্য একটা বস্তুকে প্রয়োজন হচ্ছে। সেই অন্য একটা বস্তুকে যে আমরা কাকে নেবো অন্য একটা বস্তু, সেটা দেখুন। বিশেষ করে আমরা দেখছি যে পৃথিবীকে যদি আমরা সবসময় নিই, পৃথিবীর বাইরে গেলে তখন পৃথিবী ঘুরছে, তাহলে আমরা সূর্যকে নেব, দেখা যাচ্ছে না সূর্য একটা গ্যালাক্সির চারপাশে ঘুরছে। আমরা মোটামুটি জেনে গেছি মহাবিশ্বে কেউ
কেউ মানে স্থির নয়, প্রত্যেকেই গতিশীল। এই জন্য আমরা বলি যে অ্যাবসলিউট রেস্ট বা অ্যাবসলিউট মোশন বলে কিছু হয় না, চরম গতি বা চরম স্থিতি বলে কিছু হয়। প্রতিটি বস্তুর গতি হচ্ছে আপেক্ষিক, এভরি মোশন ইজ রিলেটিভ। তাহলে আপেক্ষিক যখন, তখন আমাকে গতি বা স্থিতি আলোচনা করতে গেলে নিশ্চয়ই কারোর সাপেক্ষে ধরতে হবে, যে যার সাপেক্ষে আমরা ধরব, যে বস্তুর সাহায্য নেব তাকে আমরা বলবো নির্দেশ বস্তু বা নির্দেশ তন্ত্র। ঠিক আছে, তাহলে আমরা যেটা জানলাম যে যার সাপেক্ষে বস্তু 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 গতি বা স্থিতি আলোচনা করা হয়, স্থিতি আলোচনা করা হয় বা যেখানে বস্তুর গতি বা স্থিতি পর্যবেক্ষণ করা হয় যেখান থেকে, তাকেই আমরা বলব, তাকে নির্দেশ তন্ত্র বলে বা রেফারেন্স ফ্রেম। নির্দেশ তন্ত্র বা রেফারেন্স ফ্রেম বলে। এবার কথাটা হচ্ছে যে কার সাপেক্ষে ধরবো, আমরা তো জানো নির্দেশ তন্ত্র। তাহলে কার সাপেক্ষে আমরা কোনো বস্তুর গতি বা স্থিতি নিয়ে আলোচনা করবো, তো সব ক্ষেত্রে কি একটা নির্দিষ্ট বস্তু ধরব? তো আমাদের মোটামুটি প্রমাণিত হয়ে গেছে যে মহাবিশ্বে এমন কোনো বস্তু নেই যে স্থির রয়েছে, মানে যার সাপেক্ষে সমস্ত বস্তুর আমরা গতি বা স্থিতি আলোচনা করব। সেই জন্য আমরা বললাম অ্যাবসলিউট রেস্ট বা মোশন নেই। একটা সময় ভাবা হতো যে মহাবিশ্বে ইথার বলে একটা মিডিয়াম রয়েছে যে সর্বব্যাপী স্থির, তার সাপেক্ষে আলোচনা করা হবে বলে দিয়ে প্রসঙ্গে। তো এটা কিন্তু বাতিল হয়ে গেছে ধারণা যে এরকম কোনো স্থির কোনো মাধ্যম নেই, প্রত্যেকটা মহাবিশ্বে প্রত্যেকটা বস্তুই গতিশীল। হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে আমরা একটা জিনিসকে স্থির ধরে আজকে ফিজিক্সটাকে এগিয়ে নিয়ে গেছি, সেটা হচ্ছে আইনস্টাইনের বিশেষ আপেক্ষিকতাবাদী তত্ত্ব, যেখানে ধরা হচ্ছে আলোর গতিবেগ শূন্য মাধ্যমে স্থির নির্দিষ্ট, সেটা কখনো পরিবর্তন হয় না, তাকে ধরে আমরা কিন্তু গোটা ফিজিক্সটা দাঁড় করিয়েছি। যাই হোক, সেটা পরবর্তী বিষয়, তো সেগুলো আমরা পরে জানবো। কথাটা হচ্ছে আমরা তাহলে কিভাবে মানে কোনটাকে আমরা নির্দেশ তন্ত্র নেব, মানে আমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে যে চয়েস অফ রেফারেন্স ফ্রেম কি করে বাঁচব, চয়েস অফ রেফারেন্স ফ্রেম। রেফারেন্স ফ্রেম হিসাবে আমরা কাকে চুজ করব, না আমরা দেখব যে যেখান থেকে বস্তুর গতি বা স্থিতি আলোচনা করতে সুবিধে হবে। যেমন আমরা ট্রেনের মধ্যে রয়েছি, তাহলে ট্রেনের মধ্যে কোনো ব্যক্তির গতি বা তার স্থিতি নিয়ে আলোচনা করব, তাহলে সেক্ষেত্রে রেফারেন্স ফ্রেমটা নিশ্চয়ই সুবিধাজনক হবে। কোথায়? ট্রেনে। আমরা দেখছি যে আমি ট্রেনের মধ্যে রয়েছি, তার ট্রেনের সাথে এক ব্যক্তি বাথরুমের দিকে যাচ্ছে, পাশে সিটে গিয়ে বসে পড়ছে, আমি দেখছি পাশে বসে পড়ছে, তার স্থিতিশীল হলো, ট্রেন বাথরুমের দিকে যাচ্ছে তখন সে গতিশীল, বা তার সেই সময় তার গতিবেগ কত, তার স্মরণ কত বা তার ত্বরণ কত ইত্যাদি। এসব নিয়ে যখন আমরা আলোচনা করব তখন নিশ্চয়ই আমাদের মানে কোথায় মানে তাকে কোথায় রাখলে সুবিধা হবে, না তাকে আমরা ট্রেনের মধ্যে রাখি, মানে তার ট্রেনের সাপেক্ষে তার গতিটা বিচার করবো। নিশ্চয়ই আমি যদি বলি পৃথিবীর সাপেক্ষে তার গতি বিচার করবো, তাহলে সেটা কিন্তু
অসুবিধা হবে। তাহলে ট্রেনের মধ্যে কোনো ব্যক্তির গতি আলোচনা করতে গেলে আমাকে ট্রেনের সাপেক্ষে তার গতি বিচার করতে হবে। পৃথিবীর উপর কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করতে গেলে আমরা সেক্ষেত্রে পৃথিবীকে নেবো, কারণ সেখানেই আমাদের সুবিধা হবে। তার মানে একটা কথা হচ্ছে, রেফারেন্স ফ্রেম যখন আমরা চয়েস করবো আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কোথায় সুবিধা হবে, মানে সুবিধাজনক সুবিধাজনক নির্দেশতন্ত্র আমরা নেব। যেমন পৃথিবীর গতি বা অন্যান্য গ্রহের গতি আলোচনা করতে গেলে তখন আমরা নির্দেশতন্ত্র হিসেবে কাকে নেবো, না সূর্যকে নেব। সূর্যের গতি আলোচনা করতে গেলে তখন আমরা নির্দেশতন্ত্র কাকে নেবো, না মিল্কি ওয়ে গ্যালাক্সিকে নেব। তাহলে আমরা বলি তাহলে ট্রেনের মধ্যে যাত্রীর গতি বা স্থিতি আলোচিত হবে কার সাপেক্ষে, ট্রেনের সাপেক্ষে। তাহলে এখানে নির্দেশতন্ত্র হিসাবে আমরা কাকে নেব, ট্রেনকে নেব। নির্দেশতন্ত্র হিসাবে রেফারেন্স হিসাবে থাকবে ট্রেন। বা যদি বলি ট্রেনের গতি, ট্রেনের গতি বা বাসের গতি বা ঘরবাড়ির বিভিন্ন অবস্থান, সেক্ষেত্রে আমরা নির্দেশিত রাখি নেব পৃথিবীকে নেব, সুবিধাজনক। পৃথিবীর গতি যদি বলি, পৃথিবীর গতি হলে সেক্ষেত্রে আমরা নির্দেশিত নেব সূর্যকে। ঠিক আছে, তো এটা একটা আমাদের বিষয় মাথায় রাখতে হবে যে সুবিধাজনক বস্তুকেই আমরা, মানে যার সাপেক্ষে আমরা গতিটা আলোচনা করবো অন্য বস্তুর, আলোচ্য বস্তুর, তাহলে ওই বস্তুটাকে সুবিধা, মানে দেখবো যে যেখান থেকে গতি বা স্থিতি আলোচনা করতে গেলে আমাদের সুবিধা হবে, সুবিধাজনক বস্তুর সাহায্যে নেব। এই জন্য নির্দেশনটা হবে সুবিধাজনক। এবারে আমরা আসছি, নির্দেশতন্ত্র হলো তো বস্তুর গতি স্থিতি, আমরা কোন বস্তু কোন বস্তুর সাপেক্ষে আলোচনা করলাম। এবারে আমরা বলি যে বস্তুর গতি বা স্থিতি আলোচনা করতে গেলে সবসময় একটা প্রয়োজন হয় বস্তুর অবস্থান। আমরা বলছি যে সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হচ্ছে, কি সময়ের সাপেক্ষে স্থান পরিবর্তন হচ্ছে না স্থিতিশীল বস্তুর ক্ষেত্রে? তাহলে স্থান পরিবর্তন হচ্ছে তার মানে কি, কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একটা বস্তু নির্দিষ্ট অবস্থানে থাকছে, আর বস্তুর অবস্থানকে প্রকাশ করতে কি দরকার, স্থানাঙ্কের প্রয়োজন হয়। তাহলে কোনো বস্তুর গতি বা স্থিতি আলোচনা করতে গেলে আমরা যে স্থানাঙ্ক বা যে কোঅর্ডিনেটসগুলো রয়েছে সেটাকে আমরা কীভাবে চয়েস করি। তাহলে আমাদের পরের কাজ হচ্ছে আমরা আলোচনা করব তাহলে চয়েস অফ রেফারেন্স কোঅর্ডিনেটস। চয়েস অফ রেফারেন্স কোঅর্ডিনেটস, নির্দেশ স্থানাঙ্ক, এখানেও আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে যে রেফারেন্স কোঅর্ডিনেটস এমন হবে যাতে বস্তুর গতি বা স্থিতি আলোচনা করতে সুবিধা হয়, মানে সুবিধাজনক হবে। এক্ষেত্রেও সে আমরা সুবিধাজনক আর রেফারেন্স কোঅর্ডিনেটস গুলো সাহায্য নেব। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা আলোচনা করব যে বেশিরভাগ বস্তুর, আমাদের সচরাচর যে বেশিরভাগ বস্তুর গতি বা স্থিতি আলোচনা আমরা করব যে কোঅর্ডিনেটসের সাহায্যে, সেটা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে মানে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের সাহায্যে তার গতি বা স্থিতিকে সহজে আলোচনা করা যায়। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম এইটার প্রচলন করেন একজন গণিতজ্ঞ, নাম হচ্ছে ডেকার্টস, তারই নাম হল যে কার্টেসিয়ান ডেকার্ট, ম্যাথমেটিশিয়ান ডেকার্ট। তিনি এই কোঅর্ডিনেট সিস্টেমটার উদ্ভাবক,
তার নাম দিয়ে লেখা হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, তো আমরা পরপর আলোচনা করব কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো যে কথা আমরা বলতে চাই, সুবিধাজনক হবে। অনেক সময় দেখা যায় কোনো এটা নির্ভর করছে যে কীরকম কোঅর্ডিনেট সিস্টেমটা নেব, বস্তুটা সিমেট্রি উপর নির্ভর করছে। সবসময় আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আলোচনা বস্তু গতিস্থিতি আলোচনা মানে আলোচনা করবো যাতে সুবিধা নাও পাওয়া যেতে পারে। কোনো গোলীয় বস্তুর ক্ষেত্রে যাতে স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, মানে যে বস্তুর গতি আলোচনা করা হবে তার সিমেট্রির উপর ডিপেন্ড করছে আমরা কী ধরনের কোঅর্ডিনেটস নেব। যদি আমরা দেখি ওই বস্তুর স্ফেরিক্যাল সিমেট্রি রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা তখন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এর সাহায্যে তার গতিস্থিতি আলোচনা করব। যদি আমরা দেখি কোনো বস্তুর সিলিন্ড্রিক্যাল সিমেট্রি রয়েছে, চোঙাকৃতি কোনো বস্তুর গতি নিয়ে আলোচনা করা হলো, একটা একটা সিলিন্ডার ধরো রোটেশন হচ্ছে, আবর্তন হচ্ছে, সেক্ষেত্রে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস থেকে আমরা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসের সাহায্যে তার গতিস্থিতি আলোচনা করব। তো যাই হোক, আমরা পরপর জানবো যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসটা কি, সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসটা কি, বা শুধু প্লেন পোলার কোঅর্ডিনেটসটা কি, একটা বস্তু সমতলে আবর্তন করছে, তাহলে সেক্ষেত্রে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আলোচনা করবো না পোলার কোঅর্ডিনেটস আলোচনা করবো, আমরা পরপর আলোচনা করবো করছি। তো মূল কথা হচ্ছে যে আমরা রেফারেন্স কোঅর্ডিনেটসটা এমনভাবে আমরা চুজ করবো যেটা সুবিধাজনক হবে। আমরা বললাম বেশিরভাগ বস্তুর ক্ষেত্রে কোনো বস্তু বা বস্তু কণার ক্ষেত্রে আমরা, বিশেষ করে বস্তু কণাগুলোর ক্ষেত্রে আমরা, বস্তু কণার যদি বলি এই মানে একমাত্রিক গতি, দ্বিমাত্রিক গতি, যাই হোক সমতরণের গতি, এই সমস্ত ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আলোচনা করব। আর বিভিন্ন স্পেশাল কেসে তার সিমেট্রির উপর ডিপেন্ড করে আমরা কোন কোঅর্ডিনেটসটা আলোচনা করব মানে ব্যবহার করব সেটা আমরা পরপর আসছি। তাই প্রথমে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে আলোচনা করছি। কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমরা একটা কথা বলি, আমরা যে রেফারেন্স ফ্রেমের কথা বলছি, এই কোঅর্ডিনেটসগুলো কিন্তু আমরা ওই রেফারেন্স ফ্রেমেই পুট করছি। আমরা যদি বলি যে ট্রেনের গতি দেখব, তার মানে পৃথিবীটা তো আমার রেফারেন্স ফ্রেম, তাহলে পৃথিবীর উপর ট্রেনের যে পজিশনটাকে তাহলে কোনো একটা কোঅর্ডিনেট দিয়ে আমরা চিহ্নিত করবো। তাহলে ওই কোঅর্ডিনেটস যেটা মানে রেফারেন্স ফ্রেমের উপর বস্তুর বিভিন্ন অবস্থানকে চিহ্নিত করতে বা মার্কিং করতে সুবিধে পাবে, আমরা সেটাই দেখবো আর কি। তো কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমরা প্রথমে বলি যে ওয়ান ডাইমেনশন কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, একমাত্রিক ওয়ান ডাইমেনশন বস্তুর গতি, যদি বস্তু বা বস্তুকণার গতি যদি সরলরেখা বরাবর পায়, তো বস্তুটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একটা সরলরেখা বরাবর গতিশীল, আমরা বললাম এক্স অক্ষ বরাবর গতিশীল, তাহলে যে কোনো মুহূর্তে বস্তুর একটা অবস্থান পাওয়া যাবে, নির্দিষ্ট মুহূর্তে বস্তুর অবস্থান আমরা বললাম এক্স, এক্স মানে মূল বিন্দু থেকে বস্তুর দূরত্ব হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল। তাহলে বস্তুর এখানে স্থানাঙ্ককে প্রকাশ করতে গেলে একটাই, বস্তুর অবস্থানকে প্রকাশ করতে গেলে একটাই স্থানাঙ্ক প্রয়োজন, এক্স মানে তাহলে বোঝা যাবে যে মূল বিন্দু থেকে এক্স দূরত্বে অবস্থিত, এটাই হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কোঅর্ডিনেটস, একমাত্রিক বস্তুর গতি এখানে একমাত্রিক, তার পজিশনটাকে চিহ্নিত করতে একটা স্থানাঙ্কের প্রয়োজন, হচ্ছে ওয়ান ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। আমরা যদি দেখি যে কোনো সমতলে বস্তুর গতি নিয়ে আলোচনা করব, টু ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমরা দেখলাম এই
সাপোজ এই হোয়াইট বোর্ডের কথা আমরা ভাবি, হোয়াইট বোর্ডের একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। আমি কোনো মুহূর্তে আমি যদি বলি হোয়াইট বোর্ডের এই কর্নারটাকে আমি মূলবিন্দু হিসেবে সেট করব, তাহলে এই মুহূর্তে আমার পেনের অবস্থান হচ্ছে এইখানে। তাহলে পেনের অবস্থান বলতে এইখানে পেনের অবস্থানটাকে সঠিকভাবে চিহ্নিত করতে হলে কী দরকার না, তাহলে এক্স অক্ষ বরাবর কত দূরত্বে অবস্থিত, ওয়াই অক্ষ বরাবর কত দূরত্বে অবস্থিত। এক্স অক্ষ বরাবর যদি আমি যদি 10 একক, ওয়াই অক্ষ বরাবর যদি 5 দেখি, তাহলে কী লিখবো, তাহলে স্থানাঙ্ক হচ্ছে 10 5। আমরা এখানে দেখি যে কোনো একটা বিন্দু, এই বিন্দু এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, কোঅর্ডিনেটস হচ্ছে এক্স ওয়াই, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে এক্স দূরত্ব আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে ওয়াই দূরত্ব। তাহলে বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থানকে প্রকাশ করতে গেলে দুটো কোঅর্ডিনেটস প্রয়োজন, এটা হচ্ছে টু ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এক্ষেত্রে মূলবিন্দু থেকে বস্তু দূরত্ব কত হবে, মূলবিন্দু থেকে বস্তু দূরত্ব ওপি ইকুয়ালস টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে বস্তুর আমরা পেলাম যে মূলবিন্দু থেকে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দূরত্ব অবস্থিত। আমরা যদি দেখি যে একটা বস্তুকে ত্রিমাত্রিক দেশের তার গতি বা স্থিতি আলোচনা করব, আমরা তো যদি পৃথিবীর উপর কোনো বস্তুর গতি নিয়ে বা স্থিতি নিয়ে আলোচনা করি, তাহলে সেটা ত্রিমাত্রিক। আমাদের বেশিরভাগ মানে মহাবিশ্বই বলতে গেলে ত্রিমাত্রিক আপাতত। এখানে আমরা বলে রাখি যে মূলত বস্তুর স্থানটাকে নিয়ে বা স্থানাঙ্কটাকে আলোচনা করছি, মানে একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট সময়ে বস্তুর অবস্থানটাকে প্রকাশ করতে গেলে আমাদের তিনটা অক্ষের প্রয়োজন, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এক্স অক্ষ ওয়াই অক্ষ আর একটা জেড অক্ষ। ত্রিমাত্রিক দেশে বস্তুর যখন গতি আলোচনা করব তখন সেটা হচ্ছে কার্টেসিয়ান থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেটস। দেখাই থ্রি ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। এক্স ওয়াই জেড বা এটাকে আমরা এক্স ধরতে পারি, এক্স ওয়াই যে খেয়াল রাখবো এক্স ওয়াই জেড ধরার সময় একটু আমি বলে দিই টেকনিকটা, সবসময় আমরা এক্স থেকে ওয়াই থেকে হাতটা ঘোরাবো, দিলে বুড়ো আঙুলে যেটা যেদিকে থাকবে সেটা জেড অক্ষ ধরবো। এটা আমরা পরে কারণটা বুঝতে পারবো, আমরা একটু বলে দেবো টেকনিকটা যে আমরা এটা এক্স এটা ওয়াই ধরলে এক্স ওয়াই এক্স থেকে ওয়াই দিকে যাবো, জেড তখন এদিকে লিখছিলাম, এটা এক্স লিখলে এটা ওয়াই, এক্স ওয়াই তখন জেড অক্ষের দিকে। যাই হোক, তাহলে ত্রিমাত্রিক দেশে কোন বস্তুর অবস্থান নির্ণয় করতে হলে সেক্ষেত্রে একটা এক্স অক্ষ বরাবর স্থানাঙ্ক এক্স একটা মূল বিন্দু, একটা ওয়াই অক্ষ বরাবর স্থানাঙ্ক ওয়াই এক্স ওয়াই, তার মানে এই বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই হলো আবার এই এক্স ওয়াই সমতল থেকে, এক্স ওয়াই সমতল থেকে এটা পি বিন্দু, জেড দূরত্ব রয়েছে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক কত হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই জেড, যে কোনো মুহূর্তে পি একটা বস্তু মানে তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই জেড, তাহলে তিনটা মাত্রার প্রয়োজন হচ্ছে, এই জন্য একটা ত্রিমাত্রিক কার্টেসিয়ান কোঅর্ডিনেটস।
তাহলে এই ক্ষেত্রে একটা কথা আমরা বলি যে পি প্রাইম বিন্দুটা এটা হচ্ছে পি বিন্দুর প্রজেকশন। প্রজেকশন কি বলছি, প্রজেকশন অফ পি অন এক্স ওয়াই প্লেন, এক্স ওয়াই সমতলে পি বিন্দুর প্রজেকশন বা অভিক্ষেপ। তার মানে পি বিন্দু যদি আমরা ত্রিমাত্রিক দেশে দেখি, একটা ঘরের কর্নারটা আমরা ভেবে নিই, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, এটা একটা ঘরের ধরো কর্নার। তাহলে সেখানে কোন একটা বিন্দু আমরা নির্দিষ্ট করলাম, তাহলে সেই বিন্দুটা তো এক্স ওয়াই জেড ত্রিমাত্রিক দেশে রয়েছে। তাহলে আমরা যদি একটা উপর থেকে আলো ফেলি, তাহলে দেখা যাবে পি বিন্দুটার একটা ছায়া পাওয়া যাবে কোথায়, তার মেঝেতে একটা ছায়া পাওয়া যাবে, এখানে এক্স ওয়াই সমতলে পাওয়া যাবে। তো এটা হচ্ছে তার প্রজেকশন বা অভিক্ষেপ আর কি। তার মানে এক্স ওয়াই সমতলে পি বিন্দুর রিপ্রেজেন্টেটিভ পয়েন্ট ভাবতে পারবে, যে পি যদি এক্স ওয়াই সমতলে থাকে তাহলে তার মানে আমরা যখন ভাববো এক্স ওয়াই সমতলে মানে জেড জিরো, তখন পি স্থানাঙ্ক কত হচ্ছে এক্স ওয়াই, সেই জন্য আমরা পি প্রাইম লিখেছি আর কি, এই জন্য তার স্থানাঙ্ক এক্স ওয়াই। তাহলে এই তার প্রজেকশনের দূরত্ব কত হবে মূল বিন্দু থেকে, ও পি প্রাইম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা চতুর্ভুজ। এখানে ছবি দেখে হয়তো তোমরা বুঝতে পারছো না, কারণ এটা মাথায় রাখতে হবে এক্স অক্ষ ওয়াই অক্ষ পরস্পর হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা চতুর্ভুজ, প্রতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা ওপি প্রাইম পেলাম। তাহলে মূল বিন্দু থেকে বস্তুর দূরত্বগত অবস্থান না ওপি সমান, এটা অতিভুজ, তাহলে এটা লম্ব এটা ভূমি, রুট ওভার ওপি প্রাইম স্কোয়ার প্লাস জেড স্কোয়ার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে কার্টেসিয়ান থ্রি ডাইমেনশনাল কোঅর্ডিনেটস। ঠিক আছে, আমরা এবার আলোচনা করছি যে একটা সমতলে কোনো বস্তু যদি আবর্তন করে তার ক্ষেত্রে আমরা কোঅর্ডিনেটসগুলো কেমন নেব। যদি বলি এই হোয়াইট বোর্ডের উপরে একটা বস্তু আবর্তন করছে, তাহলে আবর্তন করার ক্ষেত্রে সেক্ষেত্রে কি দ্বিমাত্রিক তল এক্স ওয়াই কোঅর্ডিনেটস নেওয়া সুবিধাজনক? সেক্ষেত্রে এক্স ওয়াই কোঅর্ডিনেটস থেকেও আমরা যদি দেখি আসছি, আমরা এক্স ওয়াই সমতলে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই সমতলে যদি বলি একটা বস্তু আবর্তন করছে, সেক্ষেত্রে বস্তুকার অবস্থানটাকে চিহ্নিত করা সুবিধাজনক হচ্ছে প্লেন পোলার কোঅর্ডিনেটস দিয়ে। প্লেন পোলার কোঅর্ডিনেটস সমতলে পোলার স্থানাঙ্ক বা পোলার স্থানাঙ্ক আমরা বলছি, প্লেন পোলার কোঅর্ডিনেটস, প্লেন পোলার কোঅর্ডিনেটস সেটা কিরকম না, কোনো একটা সমতলে কোনো একটা বস্তুর যে কোনো মুহূর্তে অবস্থানটাকে প্রকাশ করা হবে একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে, যে অক্ষের সাপেক্ষে বস্তুটার আমরা দেখব প্রথমে বলবো যে নির্দিষ্ট অক্ষ থাকবে, একটা অবশ্যই মূলবিন্দু থাকবে। তাহলে মূলবিন্দু থেকে কত দূরত্বে সেটা দেখা হবে, মূলবিন্দু থেকে মনে করা হলো আর দূরত্বে, এই বিন্দু অবস্থান আর দূরত্ব। এই যে মূলবিন্দু থেকে যে দূরত্ব এটাকে বলা হয় দূরক, এটাকে দূরক বলা হয়, দূরক বা পরবর্তীকালে আমরা শিখবো রেডিয়াস ভেক্টর, যাই হোক সেটা আমরা পরে বলছি। তো মূল বিন্দু থেকে দূরত্ব তাকে দূরত্বের সাহায্যে প্রকাশ করা হবে, এবং এই দূরত্বটা একটা যে অক্ষটাকে আমরা ধরবো, যে অক্ষটাকে ধরবো সেই অক্ষের সঙ্গে কত কোণ করে অবস্থিত, কত কোণ করে নত, এই যে কোণটাকে বলা হয় থিটা, এটাকে বলা হয় পোলার অ্যাঙ্গেল বা পোলার কোণ, পোলার অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে মূলবিন্দু থেকে দূরত্ব
আর পোলার অ্যাঙ্গেল, এই দুটো কোঅর্ডিনেটস, তার মানে এর পি বিন্দুর পোলার কোঅর্ডিনেটস হচ্ছে আর থিটা। যে অক্ষের সাপেক্ষে থিটা কোণ করেছে সেই অক্ষটাকে বলা হয়, এই যে এক্স এক্সিস এটাকে বলা হচ্ছে পোলার এক্সিস, পোলার অক্ষ, পোলার এক্সিস। আর এইখানে এই ও মূল বিন্দুটা কোন হচ্ছে পোল, এটাই হচ্ছে মেরু, মেরুস্থানাঙ্ক বাংলায় মেরু। তাহলে এটা পোল, পোলার এক্সিস, তার সাপেক্ষে অ্যাঙ্গেল পোলার অ্যাঙ্গেল থিটা, আর আরটা হচ্ছে পোল থেকে পি দূরত্ব, ডিস্টেন্স। তাহলে সেক্ষেত্রে বস্তুর, বিশেষ করে সমতলে আবর্তনশীল কোনো বস্তু, তার স্থান মানে দ্বিমাত্রিক তলে আবর্তনশীল কোনো বস্তু কোনার ক্ষেত্রে আমরা পোলার কোঅর্ডিনেটস দিয়ে তার গতি বা তার অবস্থান আলোচনা করা সুবিধাজনক। তাহলে আমরা এবারে দেখবো যে পোলার কোঅর্ডিনেটসের সাথে কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের সম্পর্ক কি। যদি আমরা দেখতাম যে বস্তুকে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস দিয়ে প্রকাশ করতাম, তাহলে এর স্থানাঙ্ক হতো কোঅর্ডিনেটসগুলো এক্স, তখন আমরা এখানে লিখতাম এক্স, তাহলে আমরা দেখি আমরা সম্পর্কগুলো দেখবো। তাহলে এটা যে থিটা কোণের সাপেক্ষে হয়, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে এক্স ইকুয়ালস টু কত হবে, আর কস থিটা, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ এক্স বাই আর, বা এক্স ইকুয়াল টু আর কস থিটা। তাহলে থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, আর হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, এক্স হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। তাহলে এটা একটা আমরা রিলেশন পেলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা। আবার যদি আমরা দেখি এটা হচ্ছে ওয়াই লম্ব, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে লম্ব বাই অতিভুজ ওয়াই বাই আর ইকুয়াল টু সাইন থিটা, বা ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এক্স আর ওয়াই কার্টেসিয়ান কোঅর্ডিনেটস, আর কস থিটা আর সাইন থিটা পোলার কোঅর্ডিনেটস থেকে পাচ্ছি, তাহলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আর পোলার কোঅর্ডিনেটসের মধ্যে সম্পর্ক, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। দুটো যদি আমরা স্কোয়ার করে যোগ করে দিই তাহলে কি পাবো, না দুটো যদি আমরা স্কোয়ার করে যোগ করি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান। তাহলে এখান থেকে আমরা আর এর মানটা, দূরত্বের মানটা আমরা পেতে পারি, যা আগে দেখেছি আমরা টু ডাইমেনশনালে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর আমরা পেলাম পোলার কোঅর্ডিনেটস। আবার আমরা যদি দু নম্বর ইকুয়েশনকে আমরা এক নম্বর দিয়ে ভাগ করে দিই টু বাই ওয়ান, সেখান থেকে আমরা পেতে পারি ট্যান থিটা সমান, ট্যান থিটা সমান ওয়াই বাই এক্স, বা থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আর এবং থিটা হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, এক্স ওয়াই হচ্ছে কার্টেসিয়ান কোঅর্ডিনেটস। আমরা দেখালাম যে পোলার কোঅর্ডিনেটস এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটস মধ্যে রিলেশন দেয়, তো আমরা সুবিধাজনক কোনো কোঅর্ডিনেটস নিতে পারি। তো নেবো মানে সেটা আমরা দেখছি, সেটা আবার কার্টেসিয়ান কোঅর্ডিনেটস সাথে সেটা কীভাবে রিলেট করছে সেটা আমরা দেখালাম। এটা গেলো টু ডাইমেনশনাল মানে সমতলে বস্তুর গতির ক্ষেত্রে। যদি আমরা দেখি থ্রি ডাইমেনশনাল কোনো বস্তু, আমরা বলছিলাম যে থ্রি ডাইমেনশনাল কোনো স্ফেরিক্যাল কোনো বস্তু, ধরো পৃথিবীর ঘূর্ণন নিয়ে আমরা আলোচনা করবো, বা কি পৃথিবীতে ধরো একটা লাঠি বের করতে বা একটা বলের আমরা স্পিন করছি, সে মানে একটা স্ফেরিক্যাল সিমেট্রি যে ক্ষেত্রে রয়েছে সেক্ষেত্রে, এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের থেকে যদি আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের সাহায্যে আমরা বস্তুর গতি বা স্থিতি আলোচনা করি বা তার অবস্থানকে মার্কিং করি কোনো মুহূর্তে, তাহলে সেটা অনেক বেশি সুবিধাজনক হবে। আমরা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসটা কীভাবে নিই সেটা আমরা দেখাচ্ছি।
স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস থ্রি ডাইমেনশনাল গোলক তো থ্রি ডাইমেনশনাল, মানে ঘনবস্তু মানে থ্রি ডাইমেনশনাল। তাহলে এক্ষেত্রে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যদি আমরা রিলেশন করব, প্রথমেই তিনটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস আমরা নিয়ে নিলাম এক্স ওয়াই জেড। তাহলে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস মানে কোনো বস্তুর সেক্ষেত্রে ত্রিমাত্রিক দেশে তার অবস্থানটাকে চিহ্নিত করা হচ্ছে আর থিটা, তাই আমরা বলছি কোনটা কি আর কোনটা থিটা কোনটা ফাই। আর হচ্ছে মূলবিন্দু থেকে বস্তুর দূরত্ব, মূলবিন্দু থেকে বস্তুর দূরত্ব এটা হচ্ছে আর। থিটা হচ্ছে জেড অক্ষের সঙ্গে ওই দূরত্ব, বা যেটাকে আমরা বলছি রেডিয়াস বলছি আর কি, রেডিয়াস ভেক্টর বলা হয়, দূরক ভেক্টর বা দূরক যে লোকেশন কত কোণ করেছে, এটা এটা হচ্ছে থিটা কোঅর্ডিনেটস, বা এটাকে বলা হয় পোলার অ্যাঙ্গেল। আর ফাইটা হচ্ছে পি বিন্দুর প্রজেকশন, যেটা আমরা পি প্রাইম বলছিলাম, এক্স ওয়াই প্লেনের প্রজেকশন পি প্রাইম, এবং ও বিন্দু থেকে পি প্রাইমের দূরত্ব মানে প্রজেকশনের যে দূরত্ব সেটা এক্স অক্ষের সঙ্গে যে কোণ করেছে, এই যে ফাই, এটাকে বলা হয় অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তাহলে আমরা আরটাকে বলছি, আমরা জানি একটা গোলকে কি থাকে, ব্যাসার্ধ থাকে, প্রত্যেকটা গোলকের নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। তো এই আরটাই ভাবো আর কোন জিনিস হচ্ছে সেই ব্যাসার্ধ, তাহলে আর হচ্ছে রেডিয়াস, থিটা হচ্ছে পোলার অ্যাঙ্গেল, যে লোকেশনে যে কোনটা করছে আমরা ধরছি, আর ফাইটাকে বলা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল বা অ্যাজিমুথাল কোণ, ফাই হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। ঠিক আছে, তাহলে এক্স ওয়াই সমতলে আমরা যদি এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসের সাথে সম্পর্ক করতে চাই, তাহলে পি প্রাইম প্রজেকশনের কোঅর্ডিনেটস হবে এক্স ওয়াই, আর পি এর কোঅর্ডিনেটসটা হবে এক্স ওয়াই জেড। তাহলে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, আর এটা হচ্ছে জেড। জেড এক্স ওয়াই জেড। তাহলে আমরা দেখি, তো এইটা যদি থিটা হয়, যদি থিটা হয় তাহলে স্বাভাবিকভাবে এটা তো এর সমান্তরাল, তাহলে এটাও থিটা হবে, তাহলে একটা সমকোণী ত্রিভুজ, এটা থিটা, এটা যার অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে জেড বাই আর ওপি, এখানে ছবি দেবো এই যে আর রেডিয়াস, এটা হচ্ছে ওপি। তাহলে ওপি ইকুয়ালস টু আর, তাহলে জেড বাই আর সমান কি দেখছি, কস থিটা, ভূমি বাই অতিভুজ, বা জেড ইকুয়ালস টু জেড ইকুয়ালস টু আর কস থিটা। ওপি প্রাইম, ওপি প্রাইমটা হচ্ছে কি, এই সমকোণী ত্রিভুজ ওপি প্রাইম, পি সমকোণী ত্রিভুজের সাপেক্ষে ওপি প্রাইম হচ্ছে লম্ব। তাহলে ওপি প্রাইম বাই যদি বলি আমরা, ওপি প্রাইম বাই আর লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা, ওপি প্রাইম ইকুয়ালস টু
আর সাইন থিটা, তাহলে ও পি প্রাইম সমান আর সাইন থিটা আমরা পেয়েছি। আচ্ছা এই দুটো পয়েন্টকে আমরা চিহ্নিত করি। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমরা নাম দিলাম এ, এটা হচ্ছে বি, মানে ও থেকে এ পর্যন্ত এটা হচ্ছে এক্স আর ও থেকে বি এটা হচ্ছে ওয়াই। তাহলে যদি আমরা বলি যে ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে যদি আমরা দেখি, ত্রিভুজ ও এ পি এর ক্ষেত্রে দেখি, তাহলে আমরা পাবো কস ফাই সমান, কস ফাই সমান ভূমি ত্রিভুজ এক্স বাই ও পি প্রাইম, বা এক্স ইকুয়ালস টু ও পি প্রাইম কস ফাই। ও পি প্রাইম মানটা হয়েছে আর সাইন থিটা, তার মানে এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা কস ফাই। এবার আমরা দেখব এ পি প্রাইম মানে ওয়াই মানটা কত। ঠিক আছে, ওয়াই মানটা দেখব আমরা, তাহলে দেখব ওয়াই বাই ও পি প্রাইম সমান সাইন ফাই লম্বায়ু ত্রিভুজ, ওয়াই ইকুয়ালস টু ও পি প্রাইম সাইন ফাই। ও পি প্রাইম মানে আর সাইন থিটা, আর সাইন থিটা সাইন ফাই। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম এখান থেকে এক্স ইকুয়ালস টু আর সাইন থিটা কস ফাই, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা সাইন ফাই, এবং জেড ইকুয়ালস টু আর কস থিটা। তাহলে আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটস এক্স ওয়াই জেডের সাথে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আর থিটা ফাই একটা সম্পর্ক দেখালাম। এটাকে আমরা এইভাবেও লেখা যেতে পারে যদি আমরা এক নম্বর এবং দুই নম্বরকে স্কোয়ার করে যোগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার ফাই প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সাইন স্কোয়ার ফাই। আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা কমন নিলে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই, কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই মানে ওয়ান, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু দুটো বারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার যদি আমরা এটা করি চার নম্বর ইকুয়েশন, যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মিনস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস জেড স্কোয়ার মানে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ওয়ান, তার মানে আর ইকুয়ালস টু রুট বারো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা এটা পেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এবার আমরা দেখবো থিটার মানটা কত, থিটার মানটা কত সেটা পেতে গেলে আমাদের তিন নম্বর এবং চার নম্বর ইকুয়েশন থেকে আমরা পেতে পারি। যদি ফোর বাই থ্রি করি,
फोर बाय थ्री जो करी चार नम्बर इक्वेशन के तीन नम्बर इक्वेशन में भाग करी ये पा टेन थीटा इक्वल्स टू रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर बाय जेड बा थीटा इक्वल्स टू टेन इनवर्स रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर बाय जेड एबारे फाइव मानटा आमरा देखबो तो सेई क्षेत्रे वन बाई टू करब सरि टू बाई वन वन को ले पाबो आमरा टेन फाइव इक्वल्स टू वाई बाई एक्स बा फाइव इक्वल्स टू टेन इनवर्स वाई बाई एक्स তাহলে এদিক থেকে আমরা বলতে পারি আর থিটা ফাইভ যে মানগুলো আমরা পেলাম তাহলে কি কি পেলাম আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা ধরো পাঁচ নম্বর ইকুয়েশন থিটা সমান পেলাম আমরা টেন ইনভার্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই জেড फाइव समान पेल टेन इनवर्स वाई बाय एक्स তাহলে এইগুলো আমরা কোঅর্ডিনেটস গুলো আমরা সম্পর্ক গুলো আমরা দেখতে পারি তো এখানে একটা বিষয় বলার যে আর থিটা ফাইভ যদি এটা আমরা একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে কোনো বিন্দুর পজিশন আমরা নিলাম যদি আমরা একটা পুরো সম্পূর্ণ গোলকের কথা ভাবি তাহলে আর থিটা ফাইভ লিমিটটা কত হতে পারে যদি সম্পূর্ণ একটা সম্পূর্ণ গোলক যদি হয় যেহেতু স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস আমরা একটা সম্পূর্ণ গোলকের কথা ভাবব ধরো এই গোলকের এইটা আমরা যে কোনো একটা পয়েন্ট আর থিটা ফাইভ নিলাম আর থিটা ফাইভ सेंटर फाइव তাহলে সম্পূর্ণ গোলকের ক্ষেত্রে পেতে গেলে তাহলে থিটা মানটা প্লাস জেড এক্সিস থেকে শুরু হচ্ছে পুরো এই যে গোলক যে গোলকটা যে রয়েছে এই গোলকে যদি আমরা দুটো হেমিস্ফিয়ারে ভাবি স্ফিয়ারে একটা ধরো নর্দার্ন হেমিস্ফিয়ার একটা সাউদার্ন হেমিস্ফিয়ার তাহলে নর্দার্ন হেমিস্ফিয়ার থেকে পুরো সাউদার্ন হেমিস্ফিয়ারে আসতে গেলে থিটা মানটা একদম কত থেকে কত হবে জিরো থেকে পাই একশো আশি ডিগ্রি একদম জিরো থেকে পাই গেলে পুরো গোলকটা আসবে ফাইভ মানটা কোথায় কোথায় হবে না ফাইভ মানটা এখান থেকে পুরো সম্পূর্ণ গোলক মানে এখানে একটা সম্পূর্ণ বৃত্ত কল্পনা হবে মানে এক্স এক্সিস এখান থেকে শুরু হলো আবার এসে এক্স এক্সিসে ফিরে আসবে তাহলে ফাইভ মানটা হচ্ছে জিরোটি কত হবে তিনশো ষাট ডিগ্রি মানে টু পাই আর বৃত্তের গোলক যদি হয় সেক্ষেত্রে তার ব্যাসার্ধ হবে আর আরের মানটা হবে জিরো টু আর তাহলে যে কোনো গোলকের ক্ষেত্রে আমরা হেঁটে পারি এটা একটা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস এছাড়া আরেকটা আমরা কোঅর্ডিনেট সিস্টেম সাহায্য নিতে পারি যদি কোনো সিলিন্ড্রিক্যাল সিমেট তাহলে সেক্ষেত্রে আমরা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস নিয়ে আলোচনা করব সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস দেখো একটা সিলিন্ডার বা চুঙ্গের ক্ষেত্রে আগে বুঝতে হবে আমাদের সিলিন্ডার বা চুঙ্গের ক্ষেত্রে তার ভূমিটা থাকে বৃত্তাকার বৃত্তাকার ভূমি আর এটা কি থাকে উচ্চতা সাপোজ এইখানে আমি যদি বলি এরকম একটা চোঙ যার ব্যাসার্ধ আমরা নিয়েছি ভূমি ব্যাসার্ধ হচ্ছে আর তো এরকম একটা জায়গার যদি স্থানাঙ্ক নিতে হয় তাহলে আমাদের একটা জানা দরকার
প্রথমত তার ব্যাসার্ধটা আমরা পাবো। হ্যাঁ, দুই হচ্ছে আমরা দেখবো এখানে উপবৃত্ত কল্পনা করতে গেলে এখানেও থাকবে, এখানেও থাকবে এই বৃত্ত যে কল্পনা করবে সেক্ষেত্রে ব্যাসার্ধ থাকবে, আর একটা এখানে একটা কোণ থাকবে, কোণ থাকবে ফাই, এটা অ্যাজিমুথাল কোণ। আর থাকবে তাহলে এটা হবে, আমি ধরলাম রো, আর ফাই, রোটা হচ্ছে ব্যাসার্ধ তার ভূমি, ফাইটা হচ্ছে অ্যাজিমুথাল অ্যাঙ্গেল। তাহলে রো ফাই ভূমিটা পেলাম, তাহলে শুধু ভূমি পেলে হবে না, পুরো চৌম্বাস্থলে কি হতে দরকার, এটা উচ্চতা দরকার, সব এটা হচ্ছে জেড। তাহলে সিলিন্ড্রিক্যাল সিমেট্রির ক্ষেত্রে যে তিনটা কোঅর্ডিনেটস আমরা ব্যবহার করি, রো ফাই জেড, তাহলে রো ফাই জেড কে আমরা এটা যদি থ্রি ডাইমেনশনাল দেখাই, কার্টেসিয়ান কোঅর্ডিনেটস যদি রিলেশনটা আমরা যদি দেখি, এক্স অ্যাক্সিস ওয়াই জেড, ধরো এটা পি বিন্দু, যার কোঅর্ডিনেটস হচ্ছে রো ফাই জেড, তাহলে পির প্রজেকশন পি প্রাইম, এটা ও, তাহলে ও পি প্রাইম এটা রো, এবং এক্স অ্যাক্সিসের সাথে এটা অ্যাজিমুথাল অ্যাঙ্গেল ফাই, এটা হচ্ছে জেড উচ্চতা। তাহলে আমরা দেখি ও পি প্রাইম এই ছবি অনুযায়ী, এটাই আমাদের দরকার নেই, তাহলে ও পি প্রাইম এটা সমান রো, যেটা ভূমির ব্যাসার্ধ বা পি বিন্দুর এক্স ওয়াই প্লেনে তার প্রজেকশন পি প্রাইম, সেই ও থেকে পি প্রাইম ডিস্টেন্স এটা হচ্ছে রো। আর ফাইটা হচ্ছে এই ব্যাসার্ধ রো এক্স অ্যাক্সিসের সাথে যে কোণটা করছে, তাহলে এই ক্ষেত্রে সেটাকে আমাদের পোলার অ্যাঙ্গেল বলবো এই ক্ষেত্রে। আচ্ছা ফাই, আর একটা হচ্ছে জেড। তাহলে প্রথমে আমরা যে রিলেশনগুলো দেখাই, এই কোণ পি বিন্দুর, তাহলে এখানে তার পোলার কোঅর্ডিনেটস হচ্ছে রো ফাই, আর সরি পি প্রাইমের, আর পি হচ্ছে রো ফাই আর জেড। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর যদি আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেটসে দেখি, এটা হচ্ছে এক্স ডিস্টেন্স এক্স, এটা ওয়াই, তাহলে এক্স সমান কত হবে এক্ষেত্রে, এক্স সমান কত হবে, না আমরা একরকম দেখব, এক্স বাই ও পি প্রাইম ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কস ফাই, ও পি প্রাইম মানে রো, তাহলে এক্স ইকুয়ালস টু রো কস ফাই, এটা আমরা একটা পেলাম ইকুয়েশন সহজ এক নম্বর ইকুয়েশন। ওয়াই, ওয়াই বাই ও পি প্রাইম সাইন ফাই, এটা লম্ব বাই অতিভুজ, তাহলে ওয়াই ইকুয়ালস টু ও পি প্রাইম সাইন ফাই, ও পি প্রাইম মানে রো, রো সাইন ফাই, দুই নম্বর ইকুয়েশন। আর জেড তো অপরিবর্তিত থাকছে, এখানে জেড বরাবর উচ্চতা বোঝাচ্ছে, সেই জেড এক্সিস বরাবর থাকছে, তাহলে তিন নম্বর ইকুয়েশন জেড ইকুয়ালস টু জেড। তাহলে এই তিনটা রিলেশন যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেটের সাথে সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসের মানে কোঅর্ডিনেটসকে রিলেট করছে এই তিনটা ইকুয়েশন, এটাকে আমরা অন্যভাবেই লিখতে পারি, মানে রো ফাই জেড দিয়ে। তাহলে এই তিনটা ইকুয়েশন থেকে আমরা আসবো, সাপোজ আমরা এক নম্বর এবং দু নম্বর ইকুয়েশন থেকে যদি আমরা স্কোয়ার করে যোগ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে রো স্কোয়ার কস স্কোয়ার ফাই, রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, মানে ইকুয়াল টু রো স্কোয়ার বা রো ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা ইকুয়েশন পেলাম আমরা। তারপরে এটা পাঁচ নম্বর ইকুয়েশন, ফাইটা কি করে পাবো, না দুই কে আমরা একদিন ভাগ করে দেবো, টু বাই ওয়ান, তাহলে টেন ফাই ইকুয়ালস টু ওয়াই বাই এক্স,
বা ফাই ইকুয়াল টু ট্যান ইনভার্স ফাই বাই এক্স, এটা একটা দেবো সমান ইকুয়েশন। আরেকটা জেড ইকুয়াল টু জেড, এর তো কোনো পরিবর্তন নেই, তাহলে এটাই গেল সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। আচ্ছা সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসে এখানে যে আমরা দেখি যে একটা চোঙ্গের ক্ষেত্রে, তাহলে যদি চোঙ্গের ভূমির ব্যাসার্ধ আর হয় তাহলে রোর মানটা একেবারে জিরো থেকে কত হবে না আর কত দিকে ভ্যারি করবে। এক্সওয়াই প্লেনে যে অ্যাঙ্গেলটা আছে তাহলে অ্যাঙ্গেল ফাই, ফাইয়ের মানটা কত হবে না জিরো থেকে পুরো ভূমিটা উপরে থেকে জিরো থেকে টু পাই, আর চোঙ হাইট জিরো টু, যদি চোঙের হাইট যদি এইচ হয় তাহলে জিরো টু এইচ, ঠিক আছে। তাহলে এটাই গেল সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটস। ঠিক আছে এই পর্যন্তই।